হরি বাঁশুরি এসে সর্বদা উলুধ্বনি করতে হয়, উলুধ্বনি দিতে হয়। এই যে আমরা সন্ধ্যাবেলায় সায়ন্নে আমরা যে উলুধ্বনি করি, উলুধ্বনি করলে কি হয় জানেন না? ও আলো, এই উলুধ্বনির কি ফল? উলুধ্বনি করলে কি হয়, কিভাবে এই উলুধ্বনির সৃষ্টি হলো, একটু মন দিয়ে আস্বাদন করুন, বহুমূল্যবান কথা। ও আলো, দুটি শব্দ, এই দুটি শব্দে দুইজন বিরাজমান। ওতে আছে রাধারানী আর লুতে আছে নীলকান্ত, আর উলুধ্বনি করলে আমার রাধা গোবিন্দের যুগল ধ্বনি করা হয়, নিদাই গুণ হরিব হরিব। এই উলুধ্বনিটা কিভাবে আসলো না, এই যে উলুধ্বনিটা কিভাবে সৃষ্টি হলো, একটু মন দিয়ে আস্বাদন করুন। উলুধ্বনিটা কিভাবে আসলো, মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত আছে যে সত্যযুগে বেদবতী নামে একজন ব্রাহ্মণ কন্যা ছিল। সে বেদবতী, তিনি নারায়ণের ভক্ত ছিলেন, সর্বদা নারায়ণের সেবা পূজা করা, সর্বদা তাকে কেমন ভাবে সেবা পূজা করা যাবে সেই কাজে লিপ্ত থাকত বেদবতী। কিন্তু ভাগ্যক্রমে সে বেদবতীর বিবাহ হয়েছে চন্দ্রচূড় নামে এক দৈত্যের সঙ্গে। সে চন্দ্রচূড় দৈত্য সে ভগবানকে পছন্দও করে না, ভগবানকে ভালোবাসে না, ভগবানের প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধা বিশ্বাস কিচ্ছু নেই, এমনকি ভগবানের নামটা পর্যন্ত তার রাজ্যে করা বারণ। এমনই দৈত্য ছিল চন্দ্রচূড় দৈত্য, আর তার সাথে বিবাহ হয়েছে ভক্তিমতী সেই বেদবতী। এখন স্বামী পছন্দ করে না, তাই জন্য বেদবতীও তার নামটা সরাসরি করতে পারে না, কিন্তু মনে মনে সর্বদা সে নারায়ণের নাম কীর্তন করে, মনে মনে করে, সামনে করতে পারে না। স্বামীর রাজ্যে নাম, ভগবানের নাম করা বারণ। তা হঠাৎ একদিন সেই চন্দ্রচূড় দৈত্য সে বেদবতীকে ডেকে বলছে, বেদবতী শোনো, আমি এক মাসের জন্য যাচ্ছি ভিন রাজ্যে, আমি একটু ভিন রাজ্যে যাব রাজ্য পরিদর্শন করবার জন্য। বেদবতী, আমি যতদিন না ফিরে আসব এই এক মাস তুমি এই সিংহাসনে বসে এই রাজ্যকে তুমি পরিচালনা করবে। বেশ স্বামী, আপনি যতদিন না আসবে ততদিন আমি এই রাজ্য পরিচালনা করব। স্বামী চলে গেল, সঙ্গে সঙ্গে বেদবতী ঘোষণা করে দিল যে আগামীকাল এক সপ্তাহ ধরে আমার রাজ্যে নারায়ণ শিলার পূজা হবে। রাজ্যে ভেড়া পিটিয়ে ঘোষণা করে দেয়া হলো, রাজদরবারে নারায়ণ শিলা পূজা হবে এক সপ্তাহ ধরে। যথাক্রমে নারায়ণ শিলা পূজার ব্যবস্থা করা হয়েছে, বেদবতী নিজ হাতে সব ব্যবস্থা করেছে, সব আয়োজন করেছে মা। আর ওদিকে কি হয়েছে, পূজাও শুরু হয়ে গেছে, আর ওদিকে সেই চন্দ্রচূড় দৈত্য কোনো কারণবশত তার ভিন রাজ্যে যাওয়া হলো না, সে ফিরে আসছে। ফিরে আসার কথা ছিল এক মাস বাদে, কিন্তু ফিরে এসেছে দুই দিনের মধ্যে। ফিরে এসে হঠাৎ যখনই প্রবেশ করেছে রাজদরবারে, এসে দেখছে বেদবতী নারায়ণ শিলার পূজা দিচ্ছে। বেদবতী, এই তুমি কি করেছো? বেদবতী, তুমি জানো না আমার রাজ্যে ভগবানের নাম পর্যন্ত করা মানা, আর তুমি কিনা আমার রাজ্যে বসে আমার এই রাজপ্রাসাদে তুমি নারায়ণ শিলার পূজা করছো? যাও বেদবতী, যাও এক্ষুনি এই নারায়ণ শিলা তুমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছ, এক্ষুনি যাও। স্বামীর কথা লঙ্ঘন করলে কি করে সে বেদবতী? মনের দুঃখে নারায়ণ শিলাকে নিয়ে চলেছি গঙ্গা জলে বিসর্জন করবে বলে, আর গঙ্গার ঘাটে এসে, গঙ্গার ঘাটে এসেছি আর নারায়ণ শিলা বিসর্জন দেবে। কিন্তু যে ভক্ত হয় সে কি কখনো ভগবানকে বিসর্জন করতে পারে? যে ভক্ত হয় সে কখনো ভগবানকে নিজ হাতে কি বিসর্জন করতে পারে বাবা? আজ বেদবতী কেমন করে নিজের হাতে ভগবানকে বিসর্জন করবে?
বেদবতী প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু ও প্রভু, এমন সংসারে তুমি আমায় দিয়েছ যে কিনা তোমায় চিনি না, এমন সংসারে তুমি আমায় ফেলেছ দয়াব যে কিনা তোমায় বোঝে না, তোমার নামটুকু আমায় মন থেকে মুক্তি চাই না। জানো প্রভু আমাকে আদেশ করেছে তোমাকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে, কিন্তু আমি কেমন করে নিজের হাতে তোমায় গঙ্গার জলে বিসর্জন করব আমি পারব না। প্রভু বলো, প্রভু বলো। তাই আজ করবো জানো, এই নারায়ণ শিলা যদি আমাকে বিসর্জন করতে হয় তবে আগে আমি নিজেকে বিসর্জন করব, আমি নিজে অত তোমায় বিসর্জন করতে পারবো না। কেমন ঘরে তুমি আমায় দিয়েছো বলো প্রভু, বলো প্রভু, আজ তোমাকে বলতেই হবে। যদি তুমি বেদবতী, আমার ভক্ত যে আমায় ভক্তি ভরে ভালোবাসে
আমার যে আর কিচ্ছু চাই না। বেদবতী তুমি ঘরে ফিরে যাও। শোনো বেদবতী, ঘরে ফিরে যে তুমি নারায়ণ শিলাটাকে তোমার ঘরে একটি কোণে রেখে দিও। আর শোনো, দিনের শেষে তুমি একটিবার উলুধ্বনি দিও, তুমি একটিবার মুখে উ উ শব্দ করো। তুমি যখনই মুখে উ উ বলে শব্দ করবে, আমি বুঝবো আমার ভক্ত মাকে স্মরণ করেছে। তুমি যখনই ও বলে আমায় ডাকবে, আমি জানবো আমার ভক্ত আমায় ডাকছে, আমার ভক্ত আমায় সেবা দিচ্ছে। প্রভু, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায় আছো আমাকে একটিবার দেখা দাও। তৎক্ষণাৎ ভগবান আবার ভক্তকে দেখা দিয়ে বলছি, ভক্ত যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও ভক্ত, এভাবে নিজেকে বিসর্জন করো না। তাই মা গো, ভগবানের কথা মতো বেদবতী আজ নিজের ঘরে ফিরে এসেছি, নারায়ণ শিলাটাকে লুকিয়ে নিজের ঘরে ফিরে এসেছি। আর সে নারায়ণ শিলাটাকে নিজের ঘরের মধ্যে একটি কোণে স্থাপন করে লুকিয়ে রেখেছি। আর প্রভুর কথা মতো দিন অন্তে যখনই ও ও বলে শব্দ করে, ভগবান চিন্তা করে যে আমার ভক্ত আমাকে স্মরণ করছে, আমার ভক্ত আমাকে স্মরণ করছে, আমার ভক্ত আমার কথা ভাবছে, আমার ভক্ত আমাকে ডাকছে। তাই মা গো, সেই থেকে বেদবতীর সেই ও ও শব্দ থেকে আমাদের উলুধ্বনির সৃষ্টি হয়েছিল। তাই গৌর হরি হো, তাই মা গো হরিবাসনেই সে উলুধ্বনি দেবে। উলুধ্বনি করলে রাধা গোবিন্দকে যুগলের সেবা দেওয়া হয়, রাধা গোবিন্দের যুগল ধ্বনি করা হয়। নিতাই গৌর হরি বোন হরি বোন।